يستقبلون ساعتهم ولا يستقدمون الله তার মৃত্যু লেখা ভারতের দিল্লির শাহি মসজিদের পাশে সে আছে দুনিয়ার পশ্চিম প্রান্তরে তো সময় মতন তারে আমি ওখানে পাব আল্লাহ কয় আজরাইল তার সময় মৃত্যু যেমন এই সময় লেখা ঠিক তদ্রূপ তুমি তাকে ওইখানে হাজির পাইবা আজরাইল কয় আল্লাহ আমার বুঝে আসছে না বেলা বাজে 11টা ওখানে তার মৃত্যু লেখা দুইটা এই অল্প সময়ের ভিতরে লোকটা কেমন করে এত বড় দূরত্ব পার হইয়া দিল্লি শাহি মসজিদের পাশে তার বাড়ি ওখানে গিয়ে তার মৃত্যু লেখা আল্লাহ কয় যাও ইসরাইল লোকটা এখনো ওই সুলেমান নবীর দরবারে বসা আছে গেলে দেখলি তুমি তাকে চিনতে পারবা হযরত ইসরাইল আলাইহিস সালাম দিল্লি ওই ফিলিস্তিনি মসজিদে আকসা এই মসজিদে আমার নবী সব নবী রাসূল পয়গম্বরদেরকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করে মেরাজে ভ্রমণ করছিলেন এমন সময় ওই লোকটার চেহারার উপরে আজরাইলের নজর পড়লে লোকটা ছটফট করতে লাগলেন আর জিজ্ঞাসা করলেন পয়গম্বর কেন তুমি এরকম করতেছো কয় হুজুর আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে আমাকে আমার গন্তব্যস্থানে আপনি পৌঁছে দেন তোমার বাড়ি কোথায় দেশ কোথায় আমার ভারতবর্ষে বাড়ি দিল্লির শাহি মসজিদের কিনারে পাশে আমার বাড়ি আমার ওখানে পাঠাই দেন মুহূর্তের ভিতরে মনে হয় আমি বাঁচব না হুজুর আল্লাহর পয়গম্বর হযরত সুলেমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছিলেন উনি আকাশ দিয়া উড়ে যাইতেন মাটির উপরে পিপীলিকা গর্তের ভিতরে আসা যাওয়া করতেন পিপীলিকা কি বলতেছেন ওই আকাশের উপর থেকে উনি বুঝতে পারতেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাম মখলুকের বাচ্চা থেকে বানাইছিলেন পশু পক্ষী জীব জানোয়ার সব কিছুর বাসা উনি বুঝতেন হযরত সুলেমান পয়গম্বর আকাশের একটা মেঘের বাড়কে ডাক দিলেন এ আকাশের মেঘের বাড় জমিনে নামো আল্লাহর পয়গম্বর যদি কথা বলে আল্লাহ শুনে নাকি শুনে না হযরত সুলেমান পয়গম্বর ডাক দিতে দেরি আকাশের মেঘের ভার জমিনে নামতে দেরি না মেঘের ভারকে বললেন এই লোকটাকে মুহূর্তের ভিতরে দিল্লির শাহি মসজিদের পাশে তারে পৌঁছে দাও সুবহানাল্লাহ আল্লাহু আকবার তার মৃত্যুর আগে এই লোকটাকে ওখানে পৌঁছে গেল আজরাইল সময় মতো গিয়ে দেখলো ঠিক ওই লোকটা তার আল্লাহ যেভাবে তার মৃত্যু লেখা ওভাবে ওই তাকে ওখানে পাইছে সময় মতো ওই আজরাইল তার জান কবজ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমরা প্রত্যেকেই মরণশীল কেহ আগে কেহ পরে এই দেশে আমরা কেউই থাকবো ইচ্ছা করে থাকতে চাইলেও থাকা যদি ইচ্ছা করে থাকতে পারত একটা লোকই পারত যাকে কেন্দ্র করে তাম বিশাল পৃথিবী আমার আল্লাহ বানাইছেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু নবীজির নাম শুনলে কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী বানাইছে তাম পৃথিবী গাছপালা তরুণতা দিয়া সুন্দর করে সাজাইছে বনি ইসরাইল বংশে 1 লক্ষ 2 লক্ষ কম বেশি নবী রসুল পয়গম্বর আল্লাহ পাঠাইছেন
এত বড় নবী আর কাউকে পাঠান নাই ওনারা কেউ ছিলেন একটা ওয়ার্ডের নবী কেউ ছিলেন একটা জেলার নবী একটা দেশের নবী আর আমার আপনার নবী তামাম পৃথিবীর নবী জোরে বলি সুবহানাল্লাহ জোরে বলি আল্লাহু আকবার আল্লাহর নবী মক্কার জমিনে নাক কপাল লাগাইয়া যখন উম্মতের জন্য কাঁদতে লাগলেন আর সিজদা দিয়ে বললেন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জিব্রাইল আমার বন্ধু এক্ষুনি আমার শুকরিয়া আদায় করে নাক আর কপাল লাগাইয়া মক্কার জমিনে সিজদায় পড়ে আছে আর বলতেছে সুবহান রাব্বিয়াল আলা যাও আমার বন্ধুকে তুমি কোলে নিয়ে তাম পৃথিবীটা ঘুরাই আনো আমার পৃথিবী আমার বন্ধু আমার হাবিব আমার দোস্ত হইল তাম পৃথিবীর নবী সুবহানাল্লাহ এক দেশের নবী না তাম পৃথিবীর নবী এরপরে আর কোনো নবী নাই যার নাম রহমাতুল্লিল যার নাম খাতামুন নবীন আল্লাহর নাম রাব্বুল আলামিন নবীজির নাম রহমাতুল্লিল আলামিন সেই নবীর উম্মতের দাবিদার আমরা ইনি কত বড় আল্লাহর প্রিয় হাবিব প্রিয় দোস্ত যিনি মক্কার জমিন দিয়ে হাঁটলে রাস্তাঘাট আতর আতর গ্রাম আতরের থেকে আরও স্যান্ডেল এত দামি কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় মানে এমন দামি স্যান্ডেল আর গ্রাম পাওয়া যেত উনি যেই পথ দিয়ে যাইতেন সুবহানাল্লাহ উনি যখন মায়ের পেটে ছিলেন তখনও মা আমিনা মুখ খুললে আমি দিলে তার মুখ দিয়া এরকম মেসকো আম্বরানের সুগের আন পাওয়া যাইত মক্কায় জমজম কুয়া তো এখন মাটির নিচে সেই জমজম কুহার থেকে মেয়েরা দলে দলে পানি আনতেন আমার নবীর মা আমেনা যখন কূপের কাছে যাইতেন তিরিশ হাত পঁচিশ হাত নিচে পানি উনি কূপের কিনারে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচের পানি উপরে উঠতে দিতেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর তো মক্কার অনেক মহিলারা এই আশ্চর্য ঘটনা দেখে সবাই অপেক্ষা করতেন আমরা বালতি দিয়া পানি পুরাইতে পুরাইতে যান শেষ অপেক্ষা করো লাইন দূরে থাকো আমেনা যখন আসবে তখন নিচের পানি উপরে উঠবে হুকুম কার আল্লাহ মা আমেনা জমজম কুহার পাশে যখন যাইতেন রাস্তাঘাটে পশু পক্ষীরা পাখিরা আকাশ দিয়ে উঠতেন কানাকানি করতেন এই তো নবীর মা যার পেটে দিনের নবী মোস্তফা আল্লাহ আকবার বাঘের সামনে হরিণ পড়লে হরিণ বাঘে খাইত কিন্তু হরিণ বাঘে কানাকানি করে মা আমিনা কুপের থেকে পানি আনতে যায় আর বাঘে হরিণে কয় বাঘেরে এই তো আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত তাম পৃথিবীর নবী যার খাতিরে আল্লাহ তাম পৃথিবী সাজাইছে হাদিসে কুদসিতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম লাউলা কানা মা খালাকতুল আফলাক আল্লাহ বলেন ও আমার হাবিব ও আমার দোস্ত আপনাকে যদি বানানোর উদ্দেশ্য আমার না থাকতো আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তরুণতা কিছু বানাইতাম না চিৎকার দেব বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার মক্কার কিছু লোক আব্দুল মুতালিব নবীর দাদা ওনাকে ওনার কাছে বিচার দায়ের করলেন এ আব্দুল মুতালিব তুমি কাবা ঘরের খাদে তোমার পুত্র বধূ বিধবা তোমার ছেলে আব্দুল্লাহ নাই সমাজে শুনতে পাই তোমার পুত্র বধূ না গুছেন দামি দামি লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটে বা মার্কেট টার্কেটে যায় নাইলে এত দামি সেন কোথা থেকে পাইল তোমার পুত্র বধূকে গিয়া শাসন করো আব্দুল মুতালিব বাড়ি আইসা তার স্ত্রীকে ডাক দিয়ে বলে তোমার পুত্র বধূ দামি দামি স্যাট লাগায় লাগি এদিক সেদিক যায় আর মানুষ এরম স্যান্ট
এরম বলে জীবনে কোনোদিন শুনে নাই এত দামি সেন মক্কার জমিনে নাই সে কত থেকে টাকা পাইলো কই থেকে সেন কিনে এরকম অবস্থা করতেছে আমি আল কাবা ঘরের গ্রাণ মুক্তি খাদেম আমাকে মানুষ সবাই ইজ্জত সম্মান করে আমার মনটা ছোট করে হয়ে গেল বিচার যখন আমার কাছে আসলো শাশুড়ি আম্মা বৌমারে জিজ্ঞাসা করলো বৌমা কি গো এরকম কি কথা শুনতেছি বৌমা বলে আম্মা আমি কিছুই জানি না আপনি আমার পাশে আছেন আমি যখন কথা বলবো আমি কথা বলার সঙ্গে সঙ্গে আমার পেটের ভিতরের থেকে কি জ্ঞান আসে আপনি নিজে একবার শুনেন সুবহানাল্লাহ শাশুড়ি বউ কথা বলতেছেন আর শাশুড়ি দেখতেছেন বৌমার মুখ দিয়ে এমন ভাবে মেশকোয়া পরে সুগরাত বাইর হচ্ছে আর সহ্য হয়ে গেছে আব্দুল মোতালিবকে ডাক দিয়ে বলছে স্বামী আমার আমার বৌমা কোনো স্যান্ট লাগায় না কোনো মার্কেটে দেয় না পর্দার পর খালাপ করে না কিন্তু বোঝা যায় না তার সামনে কথা বললেই এরকম জ্ঞান পাওয়া যায় রাস্তা দিয়ে হাঁটে হাঁটলে ওই এই অবস্থা রাস্তা পর্যন্ত মগ্ন হয়ে যায় তাই শেষ পর্যন্ত আস্তে করে আব্দুল মোতালেব বুঝতে পারলেন এটা নিশ্চয়ই আল্লাহর কোনো কুদরত আমার নবী মায়ের পেটের ভিতরে থাকার সত্ত্বেও ওই মায়ের মুখ দিয়ে মেশকো আমরানের সুগরান আসতো চিৎকার সেই নবীর উম্মতের দাবিদার আপনি আমি সেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী ডাক দিয়ে বলছে তোর পাহাড়ে আল্লাহ তোমার লগে আমি সওয়াল করি কথা বলি একটা দরখাস্ত করতে চাই আল্লাহ কই মুসা বলো আল্লাহ সব নবী রসুল পয়গাম্বরের থেকে দামি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ এই উম্মতকে আমারে দিয়া দাও সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা এই উম্মত দেওয়া যাবে না ঈসা নবী চাইছে কই দেওয়া যাবে না যত নবী চাইছে কই এই উম্মত বাজেট হয়ে গেছে এই উম্মতদেরকে আর কাউকেও দেওয়া যাবে না সুবহানাল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে বহু দূরে মদিনা হায়রে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পুরো মনের বাসনা লাইন রে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ঘুমের ঘরে লইয়া যায় ঘুমের ঘরে লইয়া যায় ওই যে সোনার মদিনা লাই মুহাম্মাদুর রাসূল চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু বনী ইসরাইল বংশে তিন বন্ধু একত্র হইয়া পাহাড়ের দিকে চড়ছে
চলো বন্ধু দীর্ঘদিন তো অনেকদিন ঘুরলাম আজকে তিন বন্ধু চলো ওই পাহাড়টার উপরে কি আছে দেখি পাহাড়ের উপরে গেছে বুখারি শরীফে এই ঘটনাটা আসছে পাহাড়ের উপরে যাওয়ার পরে আকাশ তুফান ছুটে গেছে যাওয়ার মতো কোনো পথ নাই লোকানের মনে কোনো জায়গা নাই ওই মুহূর্তে তিন বন্ধু চিন্তা করলো কোথায় যাব যত উপরে উঠছি এর থেকে নিচে যাইতে যাইতে তো তোমার মিষ্টি আমাদের অবস্থা অন্যরকম হবে কি করা যায় একটা গর্ত দেখলো সে গর্তের ভিতরে গিয়ে তিন বন্ধু লুকাইলো তিন বন্ধু গর্তের ভিতরে লুকালের পরে গর্তের উপর দামকটা খোলা হঠাৎ করে বিশাল বড় এক পাথর আইসা সে গর্তের মুখটা বন্ধ করে দিল গর্তের মুখ বন্ধ করে দেওয়ার পরে তিন বন্ধু কই ভাই যত তুফান হোক যত শিলা বৃষ্টি হোক কিন্তু এখন আমার কোনো আর অসুবিধা হবে না আমাদের তিনজনের মধ্যে একজনে কয় ভাই বেশি খুশি হইও না যদি তুফান বৃষ্টি শেষ হয় এখানে যেই পাথর আয়সা গর্তের মুখ বন্ধ করে দিল তুফান বৃষ্টিটা যদি শেষ হয়ে যায় আসলে আমরা বাইর হইতে পারবো কি না তিনজনের মধ্যে একজনে চিন্তায় পড়ল ওরা দুইজন তো খুশি হইল তুফান বৃষ্টি শেষ হয়ে গেল এবার তিন জনে একত্র হইয়া তিনজনের হাত কয়ডা তিনজনের হাত কয়ডা ছয় হাতে উপরের দিকে পাথর ধাক্কা দিল এখন পাথর লাড়তে পারে না এখন কি খুশি না বেজার যে উপায় কি এখানে কি মানুষ টানুর চিৎকার পারলে কেউ আসবে বাড়িঘর আছে নাই এখন তিন বন্ধু চিন্তা করতে লাগলো যে ভাই এই গর্তের থেকে যদি বাইরে হইতে হয় এক থেকে একটা উপায় আছে কার কি জীবনের ন্যাক আছে সেই ন্যাকের দিকে খেয়াল করে আল্লাহর কাছে কাঁদতে থাকো তাইলে যদি আল্লাহ আমাদের গুহার মুখের পাথর সরায় নেয় নাইলে আমাদের পক্ষে সম্ভব না বাড়িঘর আর যাওয়া যাবে না আপন জন দুনিয়ার কেউ আর আমার ঘরে দেখবে না এক বন্ধু ডাক দিয়ে বলল ভাই আমি তো চিন্তা করে দেখলাম আমি একটা আমল সব সময় করতাম আমি দিনের বেলায় রাখালগিরি করতাম রাত্রে বেলায় আমার মা জননীরে আমি দুধের খেদমত করতাম মা যদি দেরি হয়ে যাইতো ঘুমাইয়া যাইতো মায়েরে ঘুমারতে উঠেই আমি দুধ খাওয়াইতাম কি খাওয়াইতো এই কাজটা যদি নেকের কাজ হয়ে থাকে আল্লাহ এই খেদমতটা যদি তোমার হুকুমের হয়ে থাকে আল্লাহ এই পাথরটা সরাইয়া দাও আমরা ওইটা বাইর হইয়া বাড়ি যাই নাইলে আমাদের পক্ষে সম্ভব না পাথরটা তিন ভাগের এক ভাগ একটু সরল সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর বন্ধু কইতেছে ভাই তুমি তো একটা নেকের কাজ বিশ্রয়ে বার করলা মায়ের খেদমত করছো বিকালবেলা রাত্র যতক্ষণ হইতো মায়ের দুধ না খাওয়াইয়া তুমি ঘুমাইতা না মায়ের খেদমত করেছ এরা আল্লাহ পছন্দ করেছে এরম নেক না হইলে এখান থেকে বাইরে হওয়া যাবে না দুই নম্বর বন্ধু কয় আমি একটা নেকের কাজ করেছি কি নেকের কাজ করেছ আল্লাহ বন্ধুরা আমার ঘরে একটা রাখাল থাকতো